फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहु व मगफिरा। एई मर्मे आमार आल्लाह आलोचना करेछेन कुराने जलील कदर पैगम्बर चार जन पैगम्बर मध्य एक जन हजरते मूसा कलिमुल्लाह তিনি কাঁদতেছেন বলতেছেন রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই। যিনি যিনিকে আমার আল্লাহ চারটা পুরস্কার দিয়েছিলেন, প্রথম পুরস্কার তিনি চারজন সম্মানিত নবীর মধ্যে একজন যিনি হচ্ছেন জলিল কদর পয়গম্বর, যিনিকে লকব দিয়েছেন কালিমুল্লাহ কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন, যিনিকে তৌরাত কিতাব দিয়েছেন, যিনি যিনি সাথে আমার আল্লাহ হাজার বার দৈনিক কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কথা বলেছেন মুসা নবী শুনছেন, মুসা নবী কথা বলেছেন আমার আল্লাহ শুনছেন, কিন্তু আল্লাহ কোথায় থেকে শুনছেন? 70,000 পর্দার ভিতরে লুকায়া জোর কোন। সুবহানাল্লাহ। এক নজর দেখা দিবানি, আল্লাহ বলেন লান্তারানি সম্ভব না। কেন এতগুলি পুরুষ মুসা নবীকে দিয়েছেন, জলিল কদর পয়গম্বর বানাইছেন, কালিমুল্লাহ লকব দিছেন, হাজার বার কথা বলছেন, দেখা দিবেন না, অভাবটা কিসের? মুসা নবী কান্দেন, মুসা নবী আশেক আমার আল্লাহ মাসুক, আশেক চাই মাসুকের দিদার বন্ধরে আমার আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি তোর পারে আসো, আজকে দেখা দিব তোমারে। সুবহানাল্লাহ। বলল মুসা নবী হুশি না বাজার খুশি, দেখতে চেয়েছেন দেখা দিবেন আমার আল্লাহ, ডাকছেন তোর পাহাড়ে, নিয়ে গেছেন তোর পাহাড়ে, 70,000 নূরের পর্দা হইতে মাতার কেশের মতন একটু নূরের তাজাল্লি এসে তোর পাহাড়ে একটা শুকনা হেজুরের ডালে সটকেছে, ওখান থেকে আগুন সৃষ্টি হয়ে 6 মাইল পর্যন্ত পাথর পড়লো, মাটি পড়লো, গাছ পড়লো, বাঁশ পড়লো, সব পরে ছাই হয়ে গেল, যে ছাইগুলি বর্তমানে সুরমা। সুবহানাল্লাহ। বলে মুসা নবী বেহুশ, খবর নাই 40 দিন পর্যন্ত, খবর নাই 40 দিন পরে আমার আল্লাহ ডাক দিলেন, অঞ্জুর ইলাল জাবাল, মুসা তুমি তাকাও পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী দাঁড়াইলেন, জ্ঞান ফিরে আসলেন, মুসা ডাক দিলেন আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া তোর পাহাড় দিলা ছাই বানাইয়া তুমি কেন দেখা দিলা না? মুসা নবী ডাক দিলেন, আল্লাহ জবাব দিলেন, মুসা নবী ডাক দিলেন আল্লাহ, আল্লাহ বলেন হা, চতুর্দিকে চাইতেছেন আল্লাহকে দেখেন নাই, দেখার মধ্যে দেখতেছেন একটা খেজুরি গাছ আঞ্জা দিয়া দই রাখো, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আয় বরিশাল এলাকার বাবাজিরা সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো, ধৈর্যের সাথে লক্ষ্য করুন, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়, ঠিক কিনা বলেন? নিদান কালের বুপ অন্ধ নবী গো, নিদান কালের পা অন্ধ নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মে দেখা দেখা লই তোমার, নবী দেখতে চায় কি চায় না, দু হাত তোরে দেখানো চাই কি চায় না, নারে তকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। বলেন মারহাবা, জুড়ে বলেন মারহাবা। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও।
কি কারে কইতেছি মুর্শিদের কারে কইতেছি আর কোনদিন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও যদি মুর্শিদে কান্ডারি হয়ে সঙ্গে নিয়ে যাই জীবন দন্য যদি মুর্শিদ কান্ডারি না হবে জীবন হবে অদন্য মুসা কালিমুল্লাহ গাছটার আঞ্জা দিয়া ধরলেন দৈরা কয় ডে আল্লাহ আবার ক গাছ তো কোনোদিন আল্লাহ হইতে পারে না গাছের মধ্যে বিরাট রহস্য আছে বাবা গাছটা হচ্ছে আমার নবীজি ডাল হচ্ছে নবী নন্দিনী মা ফাতেমা ফুলের কলি হচ্ছে মাওলা আলী ফল হচ্ছে ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুরকন সুবহানাল্লাহ আর সেই গাছের পাতা হচ্ছে তারা যা এ পক্ষে আসে যারা সুবহানাল্লাহ বলে আবার কো গাছ তো কোনোদিন আল্লাহ হইতে পারে না মুসা নবী কান্দের কো দুইজনে এক ঘরে রই সদা দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সদা দেখা দেখি হই পর্দার আলে তাই কাকে নো করছো সালাকি এখনো না দিলে দেখা কোন আশা থাকি তাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই তোর বিচ্ছেতে কলঙ্কের হার গলাই পইরাছি এখনো না দিলে দেখা কোন আশা থাকি যখন সোহার দুইজনে এক ঘরে দুইজনে এক ঘরে এই ঘরটা পাবো কই গেলে আপনি এক বুড়ি স্বর্ণ কিনবেন আখাউড়া বাজারে যাবেন চাউলের দোকান আছে কাপড়ের দোকান আছে মাছের দোকান আছে সুটকির দোকান আছে দুধের দোকান আছে কাঁচামালের দোকান আছে প্রত্যেকটা দোকানদার দোকানদার হিসাবে মাল বেচা কিনা করতেছে আপনি যাবেন এক বুড়ি স্বর্ণ কিনতে চাল দোকানদারের কাছে গিয়া যদি কোন ভাই 20 লক্ষ টাকা দেব এক বুড়ি স্বর্ণ দে পারবো এবার স্বর্ণ বেচে কাপড় দোকানে গিয়া যদি কোন 30 লক্ষ দেব এক বুড়ি স্বর্ণ দে পারবো কিন্তু তিনি পারবে না স্বর্ণকারের ঘর থেকে আইন্না দিবে ঠিক কি না বলেন তাহলে স্বর্ণ পাইতে গেলে যাইতে হবে সরাসরি স্বর্ণকারের ঘরে যেই দোকানে স্বর্ণ বেচা কিনা চলে দুইজনে এক ঘরে রয় সদা দেখা দেখি হয় এই ঘরটা পাবো কই গেলে এ ঘর আমার আল্লাহ নিজের হাতে যে ঘরে দুইজনের বসবাস এ ঘর আমার আল্লাহ নিজের হাতে নিচ্ছুরুতে সুবহানাল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচ্ছুরুতে বানাই মানুষ দেহ কোরআনে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা সুবহানাল্লাহ বলেন নিজের হাতে নিচ্ছুরুতে বানায়া সে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো আর গো সে কাবাতে তাকে পড়ো শুধু মুমিন কেউ যায় না সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিকি হইতে পারে মন্ত্র না জানিয়া কেউ যায় না বিষদর সরপর দ্বারে দংশন করিলে জীবন যাইতেও পারে ঠিক কিনা সর্প ধরতে গেলে যাইতে হবে কোথায় মন্ত্র জানার জন্য কোথায় যেতে হবে কামরূপ কানাইক্যা কোথায় যেতে হবে কামরূপ কানাইক্যা মন্ত্র জানিয়া যদি উজা হয়ে আসতে পারেন যত বড় বিষধর সর্প হোক ধরা কোনো ব্যাপার না আপনি শিরিক থেকে বাঁচতে গেলে মন্ত্র শিখতে যাইতে হবে আপনার মুর্শিদের ওলি আল্লাহর চরণ তলে সুবহানাল্লাহ বলে অমূল্য ধন বিক্রি করে তুই অমূল্য ধন বিক্রি করে তুই
বিনামূল্যে পাবি পাবি রে কামেল অলির ওদর বারে যদি যাবি রে তুই কামেল মুর্শিদের দর বারে যদি যাবি হযরত মুসা নবী ডাকতে কমা বন্ধু দেখা দিবা কইয়া তোর পাহাড়ে নিয়া নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা সাইবা নিয়া দেখা দিবা কইয়া আল্লাহ তুমি কেন দেখা দিলা না তুমি কি দেখা দিবা না তুমি কেন দেখা দিলা না তুমি কি দেখা দিবা না আল্লাহ কো মুসা রে জলিল কদর পয়গাম্বর বানাইছি কালিমুল্লাহ লকব দিছি তৌরাত কিতাব দিছি হাজার বার কথা বলার সুযোগ দিছি কিন্তু আমি আল্লাহ দেখার এলেমটা তোরে দেই নাই সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহকে চিনতে হলে আমি আল্লাহকে দেখতে হলে দুই প্রকারের এলেমের আলেম হইতে হবে সুবহানাল্লাহ বলে এক নাম্বার এলেমটা হচ্ছে এলমে লাদনি দুই নাম্বার এলেমটা হচ্ছে এলমে মারিফত এই দুই প্রকারের এলেমের আলেম হইতে হবে মুসা নবী ডাক দিয়ে কো মাবুদু 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 এই দুই প্রকারের এলেম পাবো কোন আলেমের দরবারে গেলে কোন মাদ্রাসায় গেলে আল্লাহ কো মুসা রে পৃথিবীর কোন মাদ্রাসায় পৃথিবীর কোন আলেমের কাছে এই এলেম শিক্ষা দেওয়া হয় না এই এলেম শিক্ষা দেওয়া হয় একমাত্র আমার ওলিদের সিনাই সুবহানাল্লাহ বলেন তুই যাইতে হবে একজন ওলি আল্লাহর দরবারে মুসা নবী কো এই ওলি গেলে পাবো কই গেলে আমার আল্লাহ কো এই ওলি পাইবি পানির তলে গেলে সুবহানাল্লাহ বলে কই গেলে কই গেলে পানির তলে গেলে পানির তলে গেলে মানুষ মরে না বাস সবাই বলেন সবাই বলেন আপনারা বরিশালের গ্রামে যারা আছেন একজন একজন কইরা হাত পাও বাদিয়া তিতাস নদী ফেলে দিলে কয় দিন বাঁচবেন কথা বলেন এক সপ্তাহ দশ দিন এক মাস না 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 পানির তলে গেলে পাবি মুসা নবী প্রশ্ন করেন আল্লাহ পানির তলে কি মানুষ বাসে কনা তো তিনি পানির তলে আছে কেমনে কো তিনি পানি পান করে অমর হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এটা কোন পানি মেঘনাতে আছে পানি তিস্তাতে আছে পানি কর্ণফুলিতে আছে পানি কুশিয়ারাতে আছে পানি বন্ধু আরব সাগরে আছে পানি আটলান্টিক মহাসাগরে আছে পানি গাছের আগায় ডাবের ভিতরেও আছে পানি আছে না নাই আছে না নাই টিও বলে আছে পানি পুষ্কনিতে আছে পানি খালে গেলে পাবেন পানি বিলে গেলে পাবেন পানি এটা কোন পানি যে পানি খেয়ে তিনি অমর হয়ে গেছেন আল্লাহু আকবার বলেন মুসা নবী জানতে চান আমার আল্লাহ কো মুসা রে পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে এই নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী সুবহানাল্লাহ বলেন হযরতে খোয়াজ কিজির খিজির আলাইহি সালাতু সালাম ওই নদীর পার দিয়ে ভ্রমণ করতে করতে যাই হঠাৎ করে পানির তৃষ্ণা এসে গেল তিনি নদীর মধ্যে নামলেন ওই নদীর পানি পান করলেন আমার আল্লাহ বলেন খিজিরু খিজিরু কুল্লু নাফসিন যায়কাতুল মওত প্রত্যেকটা প্রাণীর মরণ আছে প্রত্যেকটা সৃষ্টির মরণ আছে কারণ তুমি এমন একটা পানি পান করেছ যে পানি খাইলে মানুষ মরে নাই সুবহানাল্লাহ বলে
কিন্তু তোমাকে আমি দুনিয়াতে রাখতে পারবো না, জাগিরে দুনিয়াতে রাখতে পারবো না, কারণ তুমি তো মরবে না। তুমি যদি না মরো না মারি, অন্যরা প্রশ্ন করবে, আল্লাহ তিনি তোমার বান্দা, আমরাও তোমার বান্দা, উনারে মারো না আমরা রে কিরে মারো। তাইলে আমার জবাবদিহি করতে হবে, এমন একটা দেশে যাও যে দেশে গেলে কেউ দেখবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। যখন সুবহানাল্লাহ বন্ধুরে, ওই দিন থেকে হযরত খোয়াজ কিজি শরীয়তের পরিচয় খোয়াজ কিজি হাকিকতের পরিচয় খিজির নয়, কিন্তু হাকিকতের পরিচয় কথা মাহফিলে বলা সম্ভব নয়। একটু মনোযোগ দেন, ওলি আল্লাহ কারে কয়, ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? বাংলার জমিনের দুই পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে কয়। ওলি আল্লাহর পক্ষে যারা জান্নাতে যাবে তারা, ওলি আল্লাহর বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা, তাতে কোনো সন্দেহ নাই। ওরে বন্ধু, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে পড়েন, গড়ে পড়েন, রুটে পড়েন, জমিনে পড়েন, একা পড়েন, ইমাম সাহেবের পিছে পড়েন, সূরা ফাতিহা প্রথম সূরা পড়েন, সূরার মধ্যে পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরপরে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলেন, পড়েন কি পড়েন না, এই সূরার ভিতরে বলতেছেন ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। বলতেছেন আল্লাহরে কারে বলতেছেন, এটা কোন পথ? লন্ডন যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, জার্মান যাওয়ার পথ, ফ্রান্স যাওয়ার পথ, রাশিয়া চীন ভারতে যাওয়ার পথ? না বাবা জিরা না, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাইবেন। এই পথটা হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ। যুরকুন সুবহানাল্লাহ। ওরে বন্ধু মনোযোগ, এখন হযরতে মূসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ তিনি আবে হায়াতের পানি খেয়ে অমর হয়ে পানির তলে গেছে, আমি তো আবে হায়াতের পানি পান করি নাই, আমি যাইব কেমনে, পানির তলে গেলে বাঁচব কেমনে, যেহেতু আমি অমর হওয়ার পানি খাই নাই। সুবহানাল্লাহ বলেন, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকদাক মুসা জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, হাজারবার কথা বলছি, তোমরাত কিতাব দিছি, কিন্তু পানির তলে যাইবার ক্ষমতা তোমার নাই। না যাইলে এলেম শিখবো কেমনে? কো তুমি যাইতে পারবা না, কো কেমনে যাব? তুমি একটা মাছ কাটবা, মাছটা হবে কই মাছ? সুবহানাল্লাহ বলেন, মাছটা কাটার পরে বাজি করবা, বাজি করার পরে ব্যাগে ভরবা, ব্যাগে ভরার পরে সঙ্গে নিয়ে যাইবা, এই বাজা মাছটা নিব ওই আলেমের দরবারে। যুরকুন সুবহান মুসা নবী ডাক ডাক আল্লাহ গো, আল্লাহ গো, তোমার নরের তাজাল্লি দিয়া তোর পাহাড় সাই বানাইলা, গাছ পুরলা, বাঁশ পুরলা, পাথর পুরলা, মাটি পুরলা, আমি মুসা নবী কেন পুরলাম না? আল্লাহ কো মুসা রে, আগুন আগুন গাছ বাঁশ মাটি পুড়তে পারে, ছাই করতে পারে, কিন্তু আগুন কোনোদিন আগুনকে পুড়তে পারে না। যেই নূরে তোর পাহাড় পরে ছাই করেছে, এই নূরের নূর আমার বন্ধুর নূর, তোর কপালে ছিল আমার নূর, তোর কপালে ছিল, এই কারণে, এই কারণে মুসা তোরে তোরে আমার নূরে পুড়তে পারে নাই। মাবুদয় ও আমার আল্লাহ, আমি পানির তলে যাইব কেমনে? আল্লাহ কো তুই একা গেলে পারতি না, মাছ কাটটা বাজা করিয়া লইয়া যাইবি, এই বাজা মাছটা পৌঁছাইব আমার বন্ধুর মহলে। মাছ একটা কাটলেন, বাজা করলেন, বেগের ভিতরে বরলেন, বন্ধুরে
বেগের ভিতরে বরার পরে সফর সঙ্গী হিসাবে উনার চাচাতো ভাই নাম হলো হযরতে ইউসা ইবনে নুন সফর সঙ্গী বানাইলেন দুই ভাইয়ে মিল্লা রাইতে দিনে ১৬ দিনের রাস্তা অতিক্রম করিয়া মাজমাউল বাহরাইন রোম পারস্য দুইটা সাগরের মিলনস্থল সুবহানাল্লাহ বলেন ওইখানে পানির তলে আসেন দুই ভাইয়ে গেলেন মুসা নবীর চোখে ঘুম এসেছে পাথরের লগে ধাক্কা দিয়া ঘুমাইতেছে ইউসা ইবনে নুন বলেন নামাজের টাইম কইয়ে গেছে উযু বানাইয়া নামাজটা পড়ি নদীর মধ্যে নামলেন উযু বানাইলেন আসার পথে এক পোড়া পানি ব্যাগের মধ্যে পড়ল যেই ব্যাগটার মধ্যে বাজা মাছটা ছিল পানির ফোঁটা পড়তে দেরি হয় মাছটা জিন্দা হইয়া পাল দাগা পানি পড়ল যখন আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূল সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।